কি দেখালেন সৈফুল ইসলাম, অবাক সবাই। নিউজিল্যান্ডের সাথে প্রথম টি-20 ম্যাচে দ্বিতীয় ওভার করতে আসেন সৈফুল ইসলাম, দ্বিতীয় ওভার দ্বিতীয় বলেই আউট করেন পিন অ্যালেনকে দুর্দান্ত বোলিংয়ে, ক্যাচটি নেন সৌম্য সরকার। সৈফুল ইসলামের এই বলটি বুঝতে পারেননি ব্যাটার, এই ওভারের দ্বিতীয় বলেই আউট হন গ্লেন ফিলিপস। ফিলিপস কিছু বুঝতেই পারেননি, বলটি তিনি ছেড়ে দেন, কিন্তু বলটি গিয়ে লাগে তার পেটে, এত করে রিভিউ নিয়ে নেন নাজমুল হোসেন শান্ত এবং আম্পায়ারও যায় টিভি আম্পায়ারের কাছে এবং টিভি আম্পায়ার আউট সিদ্ধান্ত দেয়। ফলে সৈফুল ইসলামের দুই বলে দুইটি উইকেট দেখে অবাক হয়েছে সবাই। নিউজিল্যান্ডের হয় এক রানে তিনটি উইকেট।